মাঠ প্রশাসনে সরকারের প্রতিনিধি হিসেবে কাজ করে থাকেন জেলা প্রশাসকরা। কেন্দ্রীয় নীতি নির্ধারকদের দিক নির্দেশনা সরাসরি মাঠে পৌঁছাতে প্রতি বছরের মতো এবারও শুরু হলো ডিসি সম্মেলন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টানা চতুর্থবার বিজয়ী হয়ে আওয়ামী লীগের সরকার গঠনের দুই মাসের মাথায় এবারের ডিসি সম্মেলন বসল, যেখানে অংশ নিয়েছেন ৬৪টি ডিসি সহ ৮ বিভাগের কমিশনাররা। শুরুতেই নিজেদের কর্ম লব্ধ অভিজ্ঞতা তুলে ধরেন মাঠ প্রশাসনে নেতৃত্ব দেয়া কর্মকর্তারা। রোববার বেলা ১১:৩০টার পর উদ্বোধনী সেশনে বক্তব্য রাখেন সরকার প্রধান শেখ হাসিনা। এবারে নির্বাচন আমি মনে করি যে সব থেকে সুষ্ঠু একটি নির্বাচন, অবাধ নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জনবান্ধব ও কার্যকর প্রশাসনের মাধ্যমে সুশাসন নিশ্চিতের লক্ষ্যমাত্রা অর্জনে বিভিন্ন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তাগিদ দেন রমজানে বাজার সহনশীল করতে আইন প্রয়োগের। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। রমজান মাসে আমাদের কিছু কিছু ব্যবসায়ী থাকে সবসময় মজুদদারি করে, যা দাম বাড়িয়ে কিছু মুনাফা লুটতে চায়, তো সেদিকে বিশেষভাবে একটা নজর আমাদের দিতে হবে। কারণ এটা আশু করণীয় একটা কাজ আমাদের সামনে, যে কোথাও যেন এভাবে মানে কোনো ভোক্তাদের কোনো রকম হয়রানি হতে না হয়, একটা কৃত্রিম সংকট সৃষ্টি করার চেষ্টা করা হয়। কেউ কেউ মজুদদার করে পচিয়ে ফেলবে কিন্তু বাজারে ফেল দেবে না, এই জাতীয় অবস্থার সৃষ্টি করে। সেই দিকে বিশেষভাবে দৃষ্টি এবং কঠোর আইনানুক ব্যবস্থা গ্রহণ করা দরকার। জলবায়ু পরিবর্তন, বিদ্যুৎ পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন খাতে একগুচ্ছ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সামাজিক অবক্ষয় রোধেও কঠোর হতে বলেন ডিসিদের। ইতিমধ্যে কয়েকটি সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কিশোর গ্যাং, যে ছেলেমেয়েরা যারা শিক্ষা গ্রহণ করবে তারা কেন এই ধরনের গ্যাং হবে এবং তারা কেন এই ধরনের অসামাজিক কাজে বা চিন্তায় খুন ডাকাতি এসবে লিপ্ত হবে, সেই বিষয়টা নজরদারি করা একান্ত অপরিহার্য। শুধু গ্রেপ্তার করে ধরে লাভ নেই, কারণ গ্রেপ্তার করে জেলে পাঠালে জেলে আবার এর থেকে আরও বেশি অপরাধীগুলি তাদের সঙ্গে মিশে এরা আরও খারাপ হয়ে যাবে। সেই কারণে গোয়া থেকে আমাদের ধরতে হবে। উন্নয়ন কর্মকাণ্ডে যাতে কর্মসংস্থান প্রতিষ্ঠা হয় সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে কাজের নির্দেশ দেন শেখ হাসিনা। তিনি জানান প্রকল্পের জমিতে তদারকিও করবেন জেলা প্রশাসকরাই। আমাদের সরকার চাই সুশাসন প্রতিষ্ঠা করতে, প্রকল্পগুলি গ্রহণ করা হয় বাস্তবায়ন করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের ভিত্তিতে। জমি যদি আপনারা দেবেন সব করবেন তাহলে সেটা আপনারা নজরদারি করতে পারবেন না কেন? আমি জানি, আমি যখন বলবো যে প্রকল্পে আপনার নজরদারি করবে অনেকে পছন্দ করবে না, কে পছন্দ করলো না করলো সেটা কিছু আসে যায় না। যখন আমি বলেছি আপনারা আমাকে রিপোর্ট দেবেন, আপনারা আমাকে রিপোর্ট দেবেন। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। সমালোচক নয়, জনগণকে প্রাধান্য দিয়ে সামগ্রিক উন্নয়নে কেন্দ্রের সঙ্গে সমান্তরালে কাজ করে যেতে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিলেন সরকার প্রধান শেখ হাসিনা। জনগণের অর্থেই তো আপনারাও চলেন, আমরাও যারা এখন মন্ত্রী প্রধানমন্ত্রী আছি আমরাও চলি, কাজে জনগণের সেবা করাটাই তো আমাদের সব থেকে বড় দায়িত্ব। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।